পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের আমরা খালি চোখে দেখতে পাই না। এদের শরীরে এমন কিছু থাকে যে সূর্যের আলো এদের দেহের ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়। এক কথায়, সূর্যের আলো এদের দেহের এপার ওপার হয়ে যায়। এই কারণে শিকারী প্রাণী এদেরকে দেখতে পায় না। বেশিরভাগ এইসব প্রাণী সমুদ্রে দেখতে পাওয়া যায়। এই প্রাণীগুলোদের কাছে দুটো বিকল্প থাকে। প্রথমত, এরা নিজের শরীরকে বায়ুমণ্ডলের সঙ্গে মানিয়ে নেওয়া অথবা সূর্যের রশ্মিকে নিজের শরীরের ভেতর থেকে প্রবেশ করে বাইরে বের করে যেতে দেওয়া। যখন সূর্যের রশ্মি শরীরে আটকাবেই না, তখন শিকারী প্রাণী তাদেরকে দেখতেই পাবে না। চলুন আজ আমরা এইরকম কিছু প্রাণীদের সম্পর্কে জানি। নাম্বার 1, লেপ্টোসেফালাস। লেপ্টোসেফালাস হলো ইল মাছের লার্ভা। এদের শরীরে জেলির মতো এক ধরনের পদার্থ থাকে। এদের শরীর ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়। এদের শরীরে রক্তকোষিকাও থাকে না। এই লার্ভা বড় হওয়ার সঙ্গে সঙ্গে রক্তকোষিকাও উৎপন্ন হতে থাকে। 3 মাস থেকে 1 বছর পর্যন্ত অর্ধ অদৃশ্য শরীর নিয়ে জলে থাকে। দ্বিতীয় ধরনের লার্ভাও হয়, যেটি বড় এবং চওড়া হয়। নাম্বার 2, ফ্রোনিমা। উত্তরীয় আটলান্টিক মহাসাগরের তলায় অনেক ধরনের অপরিচিত প্রাণী দেখতে পাওয়া গিয়েছে। তারই মধ্যে ফ্রোনিমা অন্যতম। যদিও এই প্রাণীটি 1 ইঞ্চির দেখতে হয়, কিন্তু এর শরীর ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। এই প্রাণীটি সালস জাতীয় ছোট্ট প্রাণীর দেহের ভিতর ঢুকে যায়, যার ফলে সালস প্রাণীটির মৃত্যু হয়। তখন এই ফ্রোনিমা জীবের মৃত শরীরের ভেতরে ডিম পাড়ে। নাম্বার 3, সি স্যাল্প। এই ছোট্ট সামুদ্রিক প্রাণীটিও ট্রান্সপারেন্ট শরীরের হয়। এই প্রাণী একে অপরের সাথে মিশে এক লম্বা চেন তৈরি করে, যেটা 15 ফুট পর্যন্ত লম্বা। ওয়াশিংটনের উপকূলে এই প্রাণী বেশি দেখতে পাওয়া যায়। নাম্বার 4, ক্রোকোডাইল আইসফিস। এই ভুতুরে মাছটির রং বর্ণহীন, রক্তকোষিকা এবং হিমোগ্লোবিন ছাড়া জীবিত একমাত্র প্রাণী। এই প্রাণীটি আন্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার ঠান্ডা সমুদ্রে দেখতে পাওয়া যায়। নাম্বার 5, সি অ্যাঞ্জেল। এই প্রাণী আটলান্টিক মহাসাগরে দেখতে পাওয়া যায়। এইসব প্রাণী ছাড়াও এদের মতো দেখতে আরও অনেক ধরনের প্রাণী দেখতে পাওয়া যায়, যেমন গ্লাস অক্টোপাস, গ্লাস ক্যাটফিস, সি নাটস ইত্যাদি ধরনের প্রাণীরও শরীর ট্রান্সপারেন্ট। তো সবশেষে একটা প্রশ্ন তো মনের মধ্যে অবশ্যই আসছে, যে এইসব প্রাণী কী দিয়ে তৈরি? আপনি আমাদের চোখের লেন্সকেই ধরে নেন। আমাদের চোখের লেন্স যে পদার্থ দিয়ে তৈরি, সেই পদার্থ দিয়েই এইসব প্রাণী তৈরি হতে পারে। আমাদের পৃথিবীতে এর চেয়েও ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ প্রাণী থাকতে পারে, যেটা আমাদের চোখ তাদের দেখতে পাচ্ছে না, বা ক্যামেরাও তাদেরকে ধরতে পারছে না।